ওকে হ্যালো সবাইকে যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা আমরা দেখতেই পাচ্ছি কি না সেটা হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম ধ্বনি পরিবর্তনের আর একটা অংশ ব্যঞ্জনাগম খুব ছোটো অংশ এটাকে এবারে আমরা একটু দেখে নেব তো প্রথমে আমরা জানবো যে ধ্বনি পরিবর্তনের যে অংশটা অন্ত ব্যঞ্জনাগম কাকে বলে তো সেটা একবার দেখে নিই তো বলেছে যে কোনো শব্দের শেষে যদি ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে তবে সাধারণভাবে তাকে অন্ত ব্যঞ্জনাগম বলা হয় তো বুঝতে পারলাম কোনো একটি শব্দ থাকবে সেই শব্দের শেষে কি হবে না একটা ব্যঞ্জনধ্বনির আগমন ঘটবে সেই ব্যঞ্জনধ্বনিটা যে আগমন ঘটা সেটা কি বলা হবে অন্ত ব্যঞ্জনাগম অন্ত অর্থাৎ শেষে ব্যঞ্জনের আগমন হবে ওকে তো আমরা বুঝতে পারলাম এবার আমরা একটা উদাহরণ দেখে নেবো বা অনেক কটা উদাহরণ দেখে নেবো তার মধ্যে দিয়ে আরও ভালোভাবে বুঝতে পারবো তো এখানে যেটা আছে সেটা হচ্ছে খোকা থেকে কী হয়েছে খোকন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এখানে ন এই যে ব্যঞ্জনধ্বনিটা বা ব্যঞ্জনবর্ণটা এসে যুক্ত হয়েছে কোথায় না শেষে সেই কারণে এটাকে বলা হচ্ছে অন্ত ব্যঞ্জন ঠিক একইভাবে বাবু থেকে হয়ে গিয়েছে কি না বাবুন এখানেও দেখতে পাচ্ছি ন এটা যুক্ত হয়েছে তো এক্ষেত্রেও দেখছি শেষে যুক্ত হয়েছে তাই এটাকে বলা হচ্ছে অন্ত আগম একইভাবে বুড়ো থেকে হয়ে গেছে বুড়ুন ঠিক আছে তো সেখানেও দেখতে পাচ্ছি এই যে ন ধ্বনিটা যুক্ত হয়েছে এইভাবে অন্তে অর্থাৎ শেষে কি না দন্তন্য নামক একটি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ যুক্ত হওয়ার মধ্যে দিয়ে এটাকে বলা হচ্ছে অন্ত ব্যঞ্জন আগম ওকে তো এটা হচ্ছে আমাদের চ্যানেল মডার্ন লার্ন উইথ শোভন তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি করে দেবো তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবো যদি কিছু শিখি এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওগুলিকে দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন